প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য আরো একটি নতুন টিউটোরিয়াল নিয়ে উপস্থিত হলাম। আজকে এই টিউটোরিয়ালে আমরা শিখব বিভিন্ন দ্রব্যের ঘনমাত্রা নির্ণয়। তোমরা জানো এই ঘনমাত্রা রিলেটেড বিভিন্ন গাণিতিক সমস্যা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায়, এছাড়াও এসএসসি পরীক্ষায় এবং এইচএসসি পরীক্ষায় এসে থাকে। এই ঘনমাত্রা নির্ণয় করার বিভিন্ন একক রয়েছে, তার মধ্যে হচ্ছে রয়েছে মোলারিটি, নরমালিটি, পার্সেন্টেজ দ্রবণের ঘনমাত্রা, এছাড়াও পিপিএম, পিপিবি এবং পিপিটি একক ঘনমাত্রা। আমরা এক এক করে এটা সবগুলোই সমস্যার সমাধান করব। এই ঘনমাত্রা নির্ণয় করার ক্ষেত্রে যে বিষয়টি সম্পর্কে তোমাদের ক্লিয়ার কনসেপ্ট রাখতে হবে সেটি হলো মোল সংখ্যা। প্রথমে আমরা দেখে নিই যে এই মোল সংখ্যা কি এবং মোল সংখ্যা কিভাবে বের করা যায়। তার সূত্র হলো মোল সংখ্যা। এই মোল সংখ্যা, মোল সংখ্যাকে এন দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এন ইকুয়াল টু ডব্লিউ ভাগ এম, অর্থাৎ কোন দ্রব্যের ভরকে তার আণবিক ভর দ্বারা যদি ভাগ করা হয় তাহলে তুল্য সংখ্যা পাওয়া যায়। এছাড়াও যদি অণুর সংখ্যাকে অ্যাভোগাড্রোর সংখ্যা দ্বারা যদি ভাগ করা যায় তুল্য সংখ্যা বের করা যায়। এছাড়া রয়েছে ভি ভাগ 22.4 লিটার, এই আয়তন অবশ্যই লিটার একক হবে। অর্থাৎ কোন কিছুর আয়তনকে যদি 22.4 লিটার দ্বারা ভাগ করা যায় তবু মোল সংখ্যা বের করা যাবে। এছাড়া আদর্শ গ্যাসের সমীকরণ হতে আমরা জানি পি ভি কোয়ার্টে এর একটি, সেখান থেকে আমরা আর দি, এই সূত্র দ্বারাও আমরা মোল সংখ্যা বের করতে পারি। এছাড়া আমাদের সবচেয়ে প্রচলিত এবং জনপ্রিয় যে সূত্রটি রয়েছে সেটা এস ইকুয়াল টু ভি, এখানে হলো এ আয়তন মিটার এককে। তাহলে কোন কিছুর ঘনমাত্রাকে যদি তার মিটার এককে আয়তন দ্বারা যদি ভাগ গুণ করা যায় তাহলে মোল সংখ্যা পাওয়া যায়। এই কয়েকটি সূত্র সম্পর্কে তোমরা যদি ধারণা রাখো তাহলে যে কোনো দ্রব্যের মোল সংখ্যা সহজে বের করতে পারবে। তবে এই ক্ষেত্রে আজকে আমাদের যে গাণিতিক সমস্যাগুলো সমাধান করার ক্ষেত্রে যে দুটি সূত্র এখানে সবচেয়ে বেশি ব্যবহার হবে সেটি হচ্ছে ডব্লিউ ভাগ এম এবং এস ইন্টু ভি। তবে এখানে লক্ষ্য করো এটা কিন্তু গ্রামের কবে। এরপরে আমাদের যে কাজটি হচ্ছে সেটি হলো ঘনমাত্রা। এই ঘনমাত্রা সমান লেখা যায় মোল সংখ্যা ভাগ আয়তন, অর্থাৎ কোন কিছুর মোল সংখ্যাকে যদি আয়তন দ্বারা ভাগ করা হয় তাহলে ঘনমাত্রা বের করা যায়। তাহলে ঘনমাত্রা, ঘনমাত্রা সমান আমরা লিখতে পারি ঘনমাত্রা ইকুয়াল টু যে মোল, মোল সংখ্যা ভাগ তার আয়তন। এখন তাহলে তোমাদের প্রশ্ন আসে যে তার এর একক কি। একক হচ্ছে মোল সংখ্যার একক হচ্ছে মোল, আর আয়তনের একক লিটার, অর্থাৎ মোল বা লিটারই হচ্ছে ঘনমাত্রার একক। এছাড়া ঘনমাত্রা হলো প্রকাশের জন্য বিভিন্ন ধরনের একক রয়েছে, তার মধ্যে রয়েছে হচ্ছে মোলারিটি, এই মোলারিটি, এই মোলারিটি এককের সবচেয়ে বেশি ঘনমাত্রা নির্ণয় করা হয়। এছাড়া রয়েছে হলো নরমালিটি, নরমালিটি। এরপরে রয়েছে হলো পার্সেন্টেজ দ্রবণের ঘনমাত্রা, পার্সেন্টেজ দ্রবণের ঘনমাত্রা। এই পার্সেন্টেজ দ্রবণ আবার তিন ধরনের হয়ে থাকে, ডব্লিউ ভাগ হচ্ছে ভি, আর একটা হয় ডব্লিউ ভাগ ডব্লিউ, আর একটা হয় ভি ভাগ ভি। অর্থাৎ এই তিন ধরনের সলিউশনের ক্ষেত্রে পার্সেন্টেজ দ্রবণের ঘনমাত্রা প্রায় পরীক্ষাতে আসতে দেখা যায়। এটা হলো 30টার প্রশ্ন, এখান থেকে প্রায় পরীক্ষার প্রশ্ন এসে থাকে। এছাড়া আরো একটি একক রয়েছে, সেটি হচ্ছে পিপিএম, পিপিএম, পিপিবি আর পিপিটি, অর্থাৎ এটা হলো পার্স পার মিলিয়ন, পার্স পার মিলিয়ন, পার্স পার ট্রিলিয়ন। এই যে চারটি যে ঘনমাত্রা প্রকাশের প্রকাশের যে একক রয়েছে আমরা প্রত্যেকটার ক্ষেত্রেই উদাহরণ দ্বারা বিভিন্ন ধরনের গাণিতিক সমস্যার সমাধান করে বোঝার চেষ্টা করব। তার আগে প্রথম আমরা একটু জেনে নিই যে মোলারিটি কি। মোলারিটি হচ্ছে নির্দিষ্ট তাপমাত্রায় প্রতিটা দ্রবণে যত মোল দ্রব্য দ্রবীভূত থাকে তাকে মোলারিটি বলা হয়। এই মোলারিটির একটি সূত্র রয়েছে সি ইকুয়াল টু এন ভাগ ভি সমান ডব্লিউ ভাগ এম ভি, এটা হলো মোলারিটি নির্ণয় করার সূত্র। এরপর রয়েছে নরমালিটি, এই নরমালিটির হলো সূত্রটা হচ্ছে কি কোন কিছুর মোলারিটি, অর্থাৎ মোলারিটি, মোলারিটি অর্থাৎ কোন দ্রব্যের ঘনমাত্রা মোলারিটি এককে
পাওয়ার পরে সেটিকে যদি তার তুল্য সংখ্যা দ্বারা গুণ করা হয় তাহলে মোলারিটি নরমালিটি পাওয়া যায়, তাহলে মোলারিটি ইনটু তুল্য সংখ্যা, তুল্য সংখ্যা। তাহলে নরমালিটি হিসাব করার জন্য কোন দ্রব্যের মোলারিটিকে যদি তার তুল্য সংখ্যা দ্বারা যদি গুণ করা যায় তাহলে নরমালিটি পাওয়া যায়। এছাড়া আমরা পার্সেন্টেজ দ্রবণ, এই পার্সেন্টেজ দ্রবণের ক্ষেত্রে ধর্মমাত্রা নির্ণয় করব, এখানে তিন ধরনের দ্রবণ পাব। সর্বশেষে থাকবে আমাদের পিপিএম, পিপিবি এবং পিপিটি, এই তিনটায় এগুলোকে কিভাবে ঘনমাত্রা বের করা যায় সেই বিষয়টা। এসব আমরা এক এক করে উদাহরণ দ্বারা এই বিষয়গুলো ক্লিয়ার করার চেষ্টা করি। তোমরা এই বিষয়গুলো একটু বেশি করে প্র্যাকটিস করবে, কারণ এখান থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা তো আসে, এছাড়াও এসএসসি পরীক্ষা, এইচএসসি পরীক্ষাতে প্রশ্ন থাকে। আমরা একটা উদাহরণ যদি নিই সেটা তাহলে ক্লিয়ার হব। যেমন হচ্ছে উদাহরণটা, 200 ml দ্রবণে 4.59 gram সালফিউরিক অ্যাসিড দ্রবীভূত আছে। ধরো যে এমন ধরনের একটি প্রশ্ন পরীক্ষা দিল, এখান থেকে কি কি প্রশ্ন চেয়েছে? এক নম্বর প্রশ্ন চেয়েছে এই দ্রবণের মোলারিটি কত, মোলারিটি কত। দুই নম্বর প্রশ্ন চেয়েছে নরমালিটি কত, নরমালিটি কত। এখন আমরা জানি যে মোলারিটির সূত্রটা কি, এই মোলারিটি যদি আমরা বের করতে চাই, যে এক নম্বর অঙ্কটার ক্ষেত্রে মোলারিটি ইকুয়াল টু সি ইকুয়াল টু এম ভাগ ভি ইকুয়াল টু যে ডব্লিউ ভাগ এম ভি, তাহলে এই এখানে কিন্তু এই আয়তনটা অবশ্যই মিটার একক, এই কথাটা তোমাদের মাথায় রাখতে হবে। তাহলে আমরা যদি এখানে যদি ক্যালকুলেশন করি, তাহলে ডব্লিউ মানটা আছে হলো 4.9, আর আচ্ছা আণবিক ভর আছে সালফিউরিক অ্যাসিড যে রয়েছে, এই সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর হচ্ছে 98 অর্থাৎ 98। তাহলে আমরা যদি এখানে যদি আমরা এটা বসে দিই 98 ইন্টু আয়তন, যদি এটাকে মিলিলিটার করি তাহলে হলো 0.2। এখন আমরা কি করতে পারি, এখান থেকে এই দশমিকটা উঠাই দিতে পারি, এটা আমরা ভাগ করতে পারি 1 আর 2, তাহলে আমাদের আসলে 1 ভাগ 4, তাহলে এটা আসলে 0.25 m। তাহলে আমরা সহজে বুঝতে পারলাম যে এমন ধরনের যদি প্রশ্ন পরীক্ষা আসে তাহলে সেখান থেকে আমরা মোলারিটি এই একটা সূত্রের মাধ্যমে বের করতে পারি। এরপর আমাদের রয়েছে নরমালিটি, এই নরমালিটি তাহলে আমরা যদি দুই নম্বর যে অঙ্কটা করতে চাই, যে নরমালিটি নরমালিটি, যেহেতু নরমালিটি ক্যালকুলেশন করার ক্ষেত্রে আমরা পূর্বে দেখেছি যে কোন কিছুর মোলারিটি এককের ঘনমাত্রাকে যদি তার তুল্য সংখ্যা দ্বারা গুণ করা হয় তাহলে নরমালিটি বের করা যায়। তারপরে আমরা লিখতে পারি যে মোলারিটি ইনটু তুল্য সংখ্যা, তুল্য সংখ্যা, যে আমরা তখন মোলারিটি পেলাম কিন্তু তুল্য সংখ্যা কিভাবে বের করবো। এখন তোমাদের অনেকের প্রশ্ন আসতে পারে যে যে ভাইরা এই মোলারিটি ক্ষেত্রে এই তুল্য সংখ্যা কি, তুল্য সংখ্যা বলতে বোঝায় কোন রাসায়নিক সত্তা, কোন রাসায়নিক বিক্রিয়া যত সংখ্যক ইলেকট্রন ত্যাগ করে বা যত সংখ্যক ইলেকট্রন গ্রহণ করে সেটি তার তুল্য সংখ্যা। এই তুল্য সংখ্যা যে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ধরনের, অর্থাৎ ধাতু অধাতুর ক্ষেত্রে তুল্য সংখ্যা এক ধরনের হয়, অ্যাসিড ক্ষারকের ক্ষেত্রে এক ধরনের হয়, জারক বিজারকের ক্ষেত্রে এক ধরনের হয়, এছাড়া লবণের ক্ষেত্রে তুল্য সংখ্যা হচ্ছে আরেক ধরনের হয়। এসব আমরা এক এক করে তুল্য সংখ্যা কিভাবে বের করতে হয়, ধাতু অধাতু, অ্যাসিড ক্ষার, জারক বিজারক এবং লবণের ক্ষেত্রে বের করা যায় সেই বিষয়টা আমরা একটু দেখে নিই। যে এখন আমরা দেখব হচ্ছে তুল্য সংখ্যা নির্ণয়, তুল্য সংখ্যা, এই তুল্য সংখ্যাকে প্রকাশ করা হয় ই দ্বারা, অর্থাৎ এই তুল্য সংখ্যাকে প্রকাশ করা হয় ই দ্বারা। তাহলে প্রথমে আমরা যেটা দেখে নিই যে এক নাম্বার হচ্ছে ধাতু,
অর্থাৎ ধাতুর তুল সংখ্যা বের করা হয়, ধাতুর যোজনী হচ্ছে তার তুল সংখ্যা। তাহলে ধাতুর যোজনী সংখ্যাই হচ্ছে তার তুল সংখ্যা। যেমন হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড, ক্যালসিয়াম ধাতু, এই ক্যালসিয়াম ধাতুর যোজনী হচ্ছে দুই, তাই এর তুল সংখ্যা দুই। এছাড়াও পটাশিয়াম, পটাশিয়াম এর যোজনী এক, তাই এর তুল সংখ্যা এক। আশা করি বিষয়টা বুঝতে পেরেছি। এরপর আমরা দেখব অধাতু, অধাতুর ক্ষেত্রে তুল সংখ্যা হচ্ছে তার যোজনী এবং অণুতে পরমাণু সংখ্যার গুণফল। তাহলে যোজনী ইনটু অণুতে পরমাণু সংখ্যা, অণুতে পরমাণু সংখ্যা। তাহলে আমরা একটু যদি দেখি যে হাইড্রোজেন, হাইড্রোজেন অক্সিজেন, তারপর হচ্ছে এই কি বলবো যে নাইট্রোজেন, এক্ষেত্রে আমরা তুল সংখ্যা বের করতে চাই। তাহলে এই হাইড্রোজেনের যোজনী হচ্ছে ওয়ান, আর তার যে পরমাণু সংখ্যা হচ্ছে দুই। তারপরে আমাদের হলো এই তুল সংখ্যা হচ্ছে দুই। তারপরে অক্সিজেনের যোজনী হচ্ছে দুই, আর দুইটি পরমাণু রয়েছে তাই অক্সিজেনের তুল সংখ্যা চার, আর নাইট্রোজেনের যোজনী তিন, আর নাইট্রোজেনের পরমাণু রয়েছে দুটি, তাই হলো এর হলো ছয়। তাহলে আমরা সহজে বুঝতে পারলাম যে ধাতু এবং অধাতুর ক্ষেত্রে তুল্য সংখ্যাটা কি হয়, ধাতু যোজনী সংখ্যা হচ্ছে তার তুল্য সংখ্যা, আর অধাতুর ক্ষেত্রে যোজনী এবং অণুতে পরমাণু সংখ্যার গুণফলই হচ্ছে তার তুল্য সংখ্যা। এসো এরপরে তিন নম্বরে আমরা অ্যাসিডের ক্ষেত্রে একটু দেখি। অ্যাসিডের তুল্য সংখ্যা হচ্ছে তার হলো প্রোটন সংখ্যা, অর্থাৎ অ্যাসিডের ডেফিনেশন হতে আমরা জানি যে সকল যৌগে এক বা একাধিক প্রতিস্থাপনীয় হাইড্রোজেন পরমাণু রয়েছে যারা জলীয় দ্রবণে H+ আয়ন বা হাইড্রোজেন আয়ন ত্যাগ করে সেটি তাকে অ্যাসিড বলা হয়। তাহলে অ্যাসিডের হলো প্রোটন সংখ্যাই হচ্ছে তার তুল্য সংখ্যা। তাহলে তিন নম্বর আমরা অ্যাসিড, তাহলে অ্যাসিডের তুল্য যেমন হাইড্রোক্লোরিক অ্যাসিড, এই হাইড্রোক্লোরিক অ্যাসিড কি করতে পারে, এই একটি প্রোটন ত্যাগ করতে পারে, অর্থাৎ এই কারণে এর হলো তুল্য সংখ্যা। আবার যদি আমরা সালফিউরিক অ্যাসিডের কথা চিন্তা করি SO4, তাহলে এর হলো হাইড্রোজেন আয়ন রয়েছে দুইটি, তার মানে এর তুল্য সংখ্যা হচ্ছে দুই। আশা করি বিষয়টি বুঝতে পেরেছো। আর একটি যদি আমরা নিই যেমন নাইট্রিক অ্যাসিড, এই নাইট্রিক অ্যাসিড হলো এর হলো এই হাইড্রোজেন আয়ন রয়েছে একটি, তাই এর তুল্য সংখ্যা। এই ক্ষেত্রে তোমাদের একটু ব্যতিক্রম রয়েছে, এই ব্যতিক্রম বিষয়টি হলো তোমাদের একটু শিখতে হবে, অর্থাৎ এক্সেপশনাল, এক্সেপশনাল এই এক্সেপশনাল হলো কি বা ব্যতিক্রম হলো কোনগুলো, এই যে ফসফরাস যে অ্যাসিড, অর্থাৎ ফসফরাস অ্যাসিডের ক্ষেত্রে তার ব্যতিক্রম লক্ষ্য করা, অর্থাৎ ফসফরাসের অ্যাসিডের ক্ষেত্রে, অ্যাসিডের ক্ষেত্রে ব্যতিক্রম, অ্যাসিডের ক্ষেত্রে হলো ব্যতিক্রম লক্ষ্য করা যায়। যেমন আমরা যদি এখানে একটু যদি দেখি যে তিনটা যে H3 অর্থাৎ ফসফরিক অ্যাসিড ফোর, এই ক্ষেত্রে এই অ্যাসিডের হলো তুল্য সংখ্যা হচ্ছে তিন। আবার H3PO3 এই ফসফরাস অ্যাসিডের ক্ষেত্রে এর তুল্য সংখ্যা দুই, আর H3PO2 এই ক্ষেত্রে তুল্য সংখ্যা হচ্ছে এক। কেন এক হয় এই বিষয়টা এসো আমরা একটু দেখে নিই। এখানে যদি আমরা একটু লক্ষ্য করি যে এই যোগের ক্ষেত্রে, অর্থাৎ এখানে যদি আমরা দেখি যে পি অক্সিজেন, অক্সিজেন হাইড্রোজেন, তারপরে হাইড্রোজেন অক্সিজেন, আর এখানে অক্সিজেন হাইড্রোজেন, এখানে আমরা জায়গাটা করে নিই, এখানেও হাইড্রোজেন। তাহলে দেখো এখানে একটি তড়িৎ বিন্যাসের মধ্যে পার্থক্য রয়েছে, এখানে যে অক্সিজেন এবং হাইড্রোজেন রয়েছে দেখা যাচ্ছে এই অক্সিজেনের তড়িৎ বিন্যাসের যে মানটি আছে সেটা হলো 3.5, আর হাইড্রোজেন আছে 2.1। এই তড়িৎ বিন্যাসের পার্থক্য থাকার কারণে এখানে কি করে এই জায়গা থেকে এই ইলেকট্রনটা এই হাইড্রোজেন টেনে নেয়, এই অক্সিজেন টেনে নেয়, এই অক্সিজেন টেনে নেওয়ার কারণে এই বন্ধনটা ভেঙে যায়। ঠিক একই ধরনের এই জায়গায় বন্ধন ভাঙে এখানে, তার মানে কি এই ফসফরিক অ্যাসিড কয়টা হলো প্রোটন ত্যাগ করে, প্রোটন ত্যাগ করে হলে টোটাল হলো
30 টা অর্থাৎ এই হাইড্রোজেন ত্যাগ করে এই হাইড্রোজেন ত্যাগ করে আর এই হাইড্রোজেন তাই এর হলো তুল্য সংখ্যা 3 অর্থাৎ ফসফরিক অ্যাসিডের ক্ষেত্রে 3টি প্রোটন ত্যাগ করতে পারে বলে এর তুল্য সংখ্যা হচ্ছে 3 যদি আমরা এই উদাহরণের দিকে লক্ষ্য করি এই উদাহরণের দিকে লক্ষ্য করি তাহলে আমরা বুঝতে পারব যেমন হলো p অক্সিজেন হাইড্রোজেন তারপরে আছে এখানে হাইড্রোজেন অক্সিজেন আর এখানে হাইড্রোজেন রয়েছে এখন এই ক্ষেত্রে দেখো এখানে আমরা দুইটি হলো ওয়েজ বন্ধ রয়েছে আর তো এই ক্ষেত্রে পাথরের কারণে এই বন্ধনটা ভেঙে যায় এই বন্ধনটা ভেঙে যায় তার মানে এখানে এই একটা প্রোটন ত্যাগ করে আর এই একটা প্রোটন ত্যাগ করে অর্থাৎ ফসফরাস অ্যাসিডের ক্ষেত্রে দুইটা প্রোটন ত্যাগ করে তাই এর হলো তুল্য সংখ্যা 2 যদি আমরা এই উদাহরণ দিকে লক্ষ্য করি তাহলে এই ক্ষেত্রে দেখো কি হয় এই ক্ষেত্রে আছে ফসফরাস এটা তারপর আছে অক্সিজেন হাইড্রোজেন আর এখানে রয়েছে হাইড্রোজেন আর এই জায়গায় হলো হাইড্রোজেন তাহলে এই ক্ষেত্রে একটি আছে ওয়েজ বন্ধন আর ওয়েজ বন্ধনের মধ্যে যেহেতু তড়িৎ ঋণাত্মক তার পার্থক্য করেছে তড়িৎ ঋণাত্মক তার পার্থক্য থাকার কারণে এই বন্ধনের ভিতরে এই বন্ধন ভেঙে যে সে একটি প্রোটন ত্যাগ করে তাই এই ক্ষেত্রে তার তুল্য সংখ্যা 1 এই ফসফরাসের অ্যাসিডের ক্ষেত্রে এই ব্যতিক্রমটা লক্ষ্য করা যায় আশা করি তোমরা বুঝতে পেরেছ যে অ্যাসিডের প্রোটন সংখ্যাই হচ্ছে তার তুল্য সংখ্যা অর্থাৎ যে অ্যাসিড যত বেশি প্রোটন ত্যাগ করবে তার তুল্য সংখ্যা তত বেশি হবে এরপর আমরা হলো 4 নম্বরে শিখব হলো ক্ষারের তুল্য সংখ্যা নির্ণয় তোমরা জানো ক্ষার হচ্ছে কি যে সকল যৌগ জলীয় দ্রবণে হাইড্রোক্সাইড আয়ন ত্যাগ করে অথবা যে সকল যৌগ ইলেকট্রন প্রোটন গ্রহণ করে তাদেরকে ক্ষার বলা হয় এসব এই বিষয়টা আমরা একটু উদাহরণ দ্বারা বোঝার চেষ্টা করি যে এখানে 4 নম্বরে হচ্ছে রয়েছে ক্ষার এই ক্ষারকের ক্ষেত্রে যে যতগুলো ওএইচ মানে অর্থাৎ যতগুলো প্রোটন গ্রহণ করে ও যতগুলো ওএইচ মাইনাস আর ত্যাগ করে সেটি তার তুল্য সংখ্যা এসব বিষয়টা আমরা একটু উদাহরণ দ্বারা সহজে বোঝার চেষ্টা করি যেমন সোডিয়াম হাইড্রোক্সাইড এই সোডিয়াম হাইড্রোক্সাইড একটি হলো ওএইচ মাইনাস আয়ন জলীয় দ্রবণ ত্যাগ করে তাই এর হলো তুল্য সংখ্যা 1 যদি আমরা একটা ক্যালসিয়াম হাইড্রোক্সাইড যদি নিই এখানে ওএইচ আয়ন হলো দুটি রয়েছে এই দুইটি আয়ন কি করতে পারে জলীয় দ্রবণ ত্যাগ করতে পারে তাই এর তুল্য সংখ্যা 3 এখন হলো কখন এই প্রোটন সংখ্যা অর্থাৎ এই প্রোটন সংখ্যা যতগুলো গ্রহণ করতে পারে সেটাও তার ক্ষারকের তুল্য সংখ্যা হতে পারে যেমন অ্যামোনিয়া এই অ্যামোনিয়ার মধ্যে দুটি হলো নন পেয়ার ইলেকট্রন রয়েছে এই দুটি নন পেয়ার ইলেকট্রন দ্বারা সে কি করতে পারে একটি প্রোটন পথে গ্রহণ করতে পারে এই একটি প্রোটন গ্রহণ করতে পারে বলে এর হলো তুল্য সংখ্যা 1 আশা করি বুঝতে পেরেছো যে ক্ষারকের ক্ষেত্রে যতগুলো ওএইচ মাইনাস বা হাইড্রোক্সাইল আয়ন ত্যাগ করে অথবা যতগুলো প্রোটন গ্রহণ করে সেটি তার তুল্য সংখ্যা এরপর আমরা 5 নম্বরে দেখব হচ্ছে লবণের তুল্য সংখ্যা অর্থাৎ লবণ একটি নিরপেক্ষ যৌগ আর এই লবণের ক্ষেত্রে কিভাবে তুল্য সংখ্যা বের করা যায় সেই বিষয়টি এসো আমরা এই 5 নম্বরে একটু দেখি লবণ এই লবণের ক্ষেত্রে তুল্য সংখ্যাটা হচ্ছে তার ক্যাটায়নের মোট চার্জ তাহলে ক্যাটায়নের মোট চার্জ ইনটু পরমাণু সংখ্যা তাহলে আমরা যদি একটি উদাহরণ তার সাহায্যে ক্লিয়ার করব যেমন হচ্ছে সোডিয়াম ক্লোরাইড এই সোডিয়াম ক্লোরাইডে এই এটার হলো চার্জ অর্থাৎ সোডিয়াম আয়ন হচ্ছে একটি ক্যাটায়ন এর চার্জ সংখ্যা হচ্ছে 1 আর পরমাণু সংখ্যা কয়টা আছে 1 তার মানে এর হচ্ছে তুল্য সংখ্যা 1 এখন যদি আমরা যদি আরেকটা উদাহরণ নিতে চাই যেমন সোডিয়াম সালফেট এই সোডিয়াম সালফেট একটি লবণ এই ক্যাটায়নের চার্জ হচ্ছে 1 আর 2 থাকার কারণে তাহলে ক্যাটায়নের চার্জ হচ্ছে 1 আর পরমাণু সংখ্যা রয়েছে 2 অর্থাৎ তার তুল্য সংখ্যা 1 এছাড়া যদি আমরা হলো দেখি হচ্ছে কি ম্যাগনেসিয়াম এই ম্যাগনেসিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে যদি আমরা লক্ষ্য করি তাহলে এখানে যে এই ম্যাগনেসিয়াম রয়েছে এই ম্যাগনেসিয়ামের চার্জ সংখ্যা 2 তাহলে চার্জ সংখ্যা 2 আর ম্যাগনেসিয়াম যদি একটি রয়েছে তার মানে ম্যাগনেসিয়াম ক্লোরাইড যৌগের তুল্য সংখ্যা হচ্ছে 2
আশা করি বিষয়টা বুঝতে পেরেছি। এছাড়া যদি আরেকটা আমরা যদি উদাহরণে যেমন ফেরিক ক্লোরাইড, এই ফেরিক ক্লোরাইডে এর হলো 4 সংখ্যা 3, অর্থাৎ হলো ক্যাটায়নের 4 সংখ্যা 3, তাহলে ক্যাটায়নের 4 সংখ্যা যদি হলো 3 হয় তাহলে পরমাণুর সংখ্যা যেহেতু 1 তার মানে এর হলো তুলের সংখ্যা 2। এছাড়া যদি আরো একটা আমরা উদাহরণ দিই Fe2O3, এই যৌগের ক্ষেত্রে অর্থাৎ এটা একটি ফেরিক অক্সাইড, এই ফেরিক অক্সাইডের এই যে চার্জ আছে এর চার্জ হচ্ছে 3, তাহলে দুইটা, তাহলে 4 সংখ্যা হলো 3 আর পরমাণু সংখ্যা এখানে একটু লক্ষ্য করো, যেহেতু বলা হয়েছে যে ক্যাটায়নের 4 সংখ্যা তাকে যদি পরমাণু সংখ্যা দ্বারা গুণ করো, পরমাণু সংখ্যা এখানে 2 রয়েছে তার মানে এখানে 2, মানে এই ফেরিক অক্সাইডে তুল্য সংখ্যা হচ্ছে 6। আশা করি বুঝতে পেরেছো যে লবণের ক্ষেত্রে তার ক্যাটায়নের মোট চার্জ এবং ক্যাটায়নের মোট চার্জকে তার পরমাণু সংখ্যা দ্বারা যদি গুণ করা যায় তাহলে তার তুল্য সংখ্যা বের হয়। এরপরে শেষে থাকবে আমাদের 6 নম্বর হচ্ছে জারক বিজারকের তুল্য সংখ্যা, অর্থাৎ জারক বিজারকের তুল্য সংখ্যা কিভাবে বের করা যাবে সে বিষয়টা আমরা একটু দেখব। 6 নম্বর হচ্ছে জারক অথবা বিজারক, জারক অথবা বিজারক, এই জারক বিজারকের ক্ষেত্রে তুল্য সংখ্যা কিভাবে বের করা যায়। এখানে এই জারক বিজারকের তুল্য সংখ্যা বের করার জন্য আমাদের একটা নিয়ম জানতে হবে যে জারণ জারণ মানের পরিবর্তন, জারণ মানের পরিবর্তন, এই জারণ মানের পরিবর্তনকে আমরা হলো কি করতে পারি যে তার হচ্ছে কি বলবো, জারণ মানের পরিবর্তন গুণন পরমাণু সংখ্যা, এখানেও পরমাণু সংখ্যা, পরমাণু সংখ্যা, অর্থাৎ জারণ মান জারণ মানে যার জারণ মানের পরিবর্তন লক্ষ্য করা যাবে সেটি তার যে কয়টি পরমাণু রয়েছে সেই পরমাণু দিয়ে জারণ মানের পরিবর্তনকে গুণ করলে কি হবে জারণ বিজারকের তুল্য সংখ্যা পাওয়া যাবে। এসব আমরা একটা উদাহরণ নিই, যেমন পটাশিয়াম পাত ম্যাঙ্গানিজ, অর্থাৎ এটি আমাদের খুব পরিচিত, এটি যদি অম্লীয় মাধ্যমে যদি দেখা হয় তাহলে এই ক্ষেত্রে দেখা যাবে এর 4 সংখ্যা অর্থাৎ ম্যাঙ্গানিজ আয়নের ম্যাঙ্গানিজ মৌলের অর্থাৎ কেন্দ্র পরমাণু জারণ সংখ্যা আছে 7, এখন এটা পরিবর্তিত হয়ে তোমরা ম্যাঙ্গানিজ 2+ আয়ন তৈরি করে, তাহলে এখানে জারণ সংখ্যা কত পরিবর্তন হয়েছে, জারণ সংখ্যা নিচে পরিবর্তন হয়েছে, তাহলে আমরা বলতে পারি জারণ সংখ্যা পরিবর্তন হয়েছে 7-2, অর্থাৎ এখানে পরিবর্তন হয়েছে কত 3, এখানে পরিবর্তন 5। আসলে বিষয়টা বুঝতে পেরেছি এবং এই সংখ্যাটা যে কয়টি রয়েছে 1টি রয়েছে তার মানে (×1), তার মানে এই যৌগের ক্ষেত্রে অর্থাৎ এই জারকের ক্ষেত্রে তার হচ্ছে তুল্য সংখ্যা 5। বিষয়টা আরো একটু যদি আমরা উদাহরণ নিই তাহলে বুঝতে পারবো, যেমন পটাশিয়াম পাওয়ার ম্যাঙ্গানেট K2Cr2O7, এটাও যদি অম্লীয় মাধ্যমে যদি আমরা বিক্রিয়াটা দেখি তাহলে অম্লীয় মাধ্যমে যদি পটাশিয়াম পাওয়ার ম্যাঙ্গানেটের যে যৌগ রয়েছে ক্রোমিয়াম রয়েছে কেন্দ্রে বর্তমানে এইটা হলো +6, তাহলে এইটা থেকে তৈরি হয় ক্রোমিয়াম 3+1। এখন জারণ সংখ্যা কত পরিবর্তন, জারণ সংখ্যার পরিবর্তন হয়েছে 3, কারণ 6 থেকে 3 হয়েছে, এবং কয়টি সংখ্যা রয়েছে এখানে দেখো 2টি রয়েছে, তাহলে 2 দ্বারা আমরা যদি গুণ করে দিই তাহলে এর হলো 6, অর্থাৎ পটাশিয়াম ট্রাইকোনেটের জলীয় দ্রবণে তার তুল্য সংখ্যা হলো 6। আরো একটা আমরা যদি উদাহরণ নিই তাহলে সেটা আমরা বুঝতে পারবো, যেমন হাইড্রোজেন পার অক্সাইড, হাইড্রোজেন পার অক্সাইড এটা হলো অম্লীয় মাধ্যমে, সবই হচ্ছে অম্লীয় মাধ্যমে, তাহলে এই অম্লীয় মাধ্যমে থেকে এখান থেকে পানি তৈরি হয় আর আরেকটা অক্সিজেন রূপে জায়গা অক্সিজেন হিসেবে থাকে, এই ক্ষেত্রে তার জারণ মান হলো কত 1, তাহলে জারণ মান যদি 1 হয় তাহলে এই ক্ষেত্রে তার জারণ মান হচ্ছে -2, তাহলে দেখো এই জারণ সংখ্যার পরিবর্তন হয়েছে কত, জারণ সংখ্যা হচ্ছে 2-1, তার মানে জারণ সংখ্যার পরিবর্তন হয়েছে 1, আর এখানে আমার অক্সিজেন পরমাণু রয়েছে কয়টা 2টি, তাহলে যার জারণ মানের পরিবর্তন হবে তার কয়টি পরমাণু রয়েছে সেই সংখ্যা দ্বারা গুণ করতে হবে অর্থাৎ 2, তার মানে এই হাইড্রোজেন বা অক্সাইডে হচ্ছে তুল্য সংখ্যা হচ্ছে 2। এসব আমরা আরো একটি উদাহরণ নিতে পারি, যেমন সোডিয়াম থায়োসালফেট, তোমরা জানো এই যে সোডিয়াম এন
সোডিয়াম 2 H2O3 এটি হলো সোডিয়াম থায়াসাইট এই সোডিয়াম থায়াসাইট থেকে তৈরি হয় সোডিয়াম 2 H4O6 অর্থাৎ সোডিয়াম টেট্রা সাইট তৈরি হয়ে যায় তাহলে এই জায়গার ক্ষেত্রে দেখো এখানে তুলো সংখ্যা তাহলে এখানে তুলো সংখ্যা যদি আমরা এখানে লক্ষ্য করি তাহলে আমরা পাই হচ্ছে এখানে তুলো সংখ্যা 2 আর এটা হলো -6 তার মানে আমার এখানে প্লাস 4 তাহলে প্লাস 4 হলে এটা যে সালফার রয়েছে দুইটা তার মানে এখানে রয়েছে 2 অর্থাৎ সালফারের হলো একটি সালফার হলো যার মান হচ্ছে 2 আর এই ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে এটা হলো প্লাস 2 আর প্লাস -6 12 প্লাস হলো 10 অর্থাৎ এখানে 4টি রয়েছে তাহলে 2 দ্বারা ভাগ করলে এখানে 2.5 তাহলে এখানে যার মান হচ্ছে কত হয়েছে 2 থেকে হয়ে গেছে 2.5 তাহলে যার মানে কত পরিবর্তন হয়েছে তোমরা বুঝতে পারছো যার মানে পরিবর্তন হয়েছে 0.5 কিন্তু এখানে দেখো লক্ষ্য করো এই যে আমি যে পরমাণুর যার মানে পরিবর্তন লক্ষ্য করছি তার পরমাণুর সংখ্যা কয়টা রয়েছে এই পরমাণুর সংখ্যা 2 রয়েছে তাই 2 দ্বারা যদি আমরা গুণ করি তাহলে আমরা পাই হচ্ছে 1 অর্থাৎ এই 1 হচ্ছে এই সোডিয়াম থায়াসাইটের তুল্য সংখ্যা আশা করি বুঝতে পেরেছো যে তুল্য সংখ্যা কি আর তুল্য সংখ্যা কিভাবে পরিবর্তন করা যায় এই বিষয়টা আরেকবার আমি সামারি করে দিই তুল্য সংখ্যা হচ্ছে কোন রাসায়নিক সত্তা কোন রাসায়নিক ক্রিয়া যত সংখ্যক ইলেকট্রন ত্যাগ করে বা গ্রহণ করে অথবা হাইড্রোজেন আয়ন ত্যাগ করে বা গ্রহণ করে সেটি তার তুল্য সংখ্যা এছাড়াও এই তুল্য সংখ্যা বিভিন্ন যৌগের অর্থাৎ ধাতুর ক্ষেত্রে তার যোজনী সংখ্যা হচ্ছে তুল্য সংখ্যা অধাতুর ক্ষেত্রে তার যোজনী এবং অণুতে উপস্থিত পরমাণু সংখ্যার গুণফল হচ্ছে তার তুল্য সংখ্যা লবণের ক্ষেত্রে তার ক্যাটায়নের মোট চার্জ সংখ্যা হচ্ছে তার তুল্য সংখ্যা আর অ্যাসিডের ক্ষেত্রে যতগুলো H+ আয়ন বা প্রোটন ত্যাগ করে সেটা তার তুল্য সংখ্যা আর ক্ষারের ক্ষেত্রে যতগুলো প্রোটন গ্রহণ করে বা যতগুলো হাইড্রোক্সিল আয়ন বা OH- ত্যাগ করে সেটি তার তুল্য সংখ্যা আর জারণ বিজারকের ক্ষেত্রে আমরা দেখতে পেলাম যে জারণ মান সংখ্যার যার পরিবর্তন হয় জারণ মানের পরিবর্তন গুণন পরমাণু সংখ্যা এই যত যার মানের পরিবর্তনকে যদি পরমাণু সংখ্যা দ্বারা গুণ করা যায় তাহলে যার বিচারকে তুল্য সংখ্যা নির্ণয় করা যায় আশা করি বিষয়টি বুঝতে পেরেছো এসো আমরা যে যে উদাহরণ থেকে এতগুলো বিষয়ে আমাদের আলোচনা করতে হইলো তাহলে সেটাই আমরা দেখে নিই তাহলে এই যোগের ক্ষেত্রে আমরা হলো কি বের করতে চাচ্ছিলাম এখানে যোগটা যে দেওয়া ছিল হলো অ্যাসিড সালফিউরিক অ্যাসিড তাহলে সালফিউরিক অ্যাসিডের মধ্যে কয়টা প্রোটন রয়েছে তোমরা বুঝতে পেরেছো এই সালফিউরিক অ্যাসিডের মধ্যে প্রোটন সংখ্যা রয়েছে হচ্ছে কত দুইটা তার মানে কি এখানে হলো আমরা যদি অঙ্কটা যদি সলভ করি তাহলে এর হলো তুল্য সংখ্যা আছে 2 আর মোরাবিটি আমরা পূর্বে পেয়েছিলাম মনে আছে কিনা যে এখানে হলো 0.25m তাহলে যদি আমরা গুণ করি তাহলে আমাদের হলো এখানে আসে হচ্ছে কত এখানে আসে হলো 0.5 অর্থাৎ 0.5 নরমালিটি তাহলে এইভাবে আমরা একটা যোগের মধ্য থেকে মোলারিটি এককে ঘনমাত্রা বের করতে পারবো এছাড়া নরমালিটি এককে ঘনমাত্রা কিভাবে বের করব যে দ্রবণের মোলারিটিকে তার তুল্য সংখ্যা দ্বারা যদি গুণ করা যায় সেটি নরমালিটি পাওয়া যায় আশা করি বিষয়টা বুঝতে পেরেছো এরপর আমাদের যেটা থাকবে সেটি হচ্ছে পার্সেন্টেজ দ্রবণ এই পার্সেন্টেজ দ্রবণের ঘনমাত্রাটা খুবই গুরুত্বপূর্ণ এটা বারবার পরীক্ষাতে এসে থাকে বিশেষ করে ঢাকা ইউনিভার্সিটি এবং বুয়েট পরীক্ষাতে এই প্রশ্ন আসে পার্সেন্টেজ দ্রবণ পার্সেন্টেজ দ্রবণ এই পার্সেন্টেজ দ্রবণের ঘনমাত্রা বের করার জন্য আমাদের তিনটা কনসেপ্ট মাথায় রাখতে হবে যেহেতু পার্সেন্টেজ দ্রবণ হচ্ছে তিন ধরনের একটি হচ্ছে ডব্লিউ ভাগ ভি সলিউশন অর্থাৎ আমরা বলতে পারি এক্স পার্সেন্ট ডব্লিউ ভাগ ভি সলিউশন আরেকটি রয়েছে হচ্ছে এক্স পার্সেন্ট ডব্লিউ ভাগ ডব্লিউ সলিউশন আরেকটি রয়েছে এক্স পার্সেন্ট বিভাগ ভি সলিউশন তাহলে আমরা যদি এখানে যদি একটু যদি দেখি তাহলে এই বিষয়গুলো একটু ক্লিয়ার হবো যে তাহলে এই ক্ষেত্রে তোমাদের আমরা দেখতে দেখো যে প্রত্যেকটা ক্ষেত্রে কি অবস্থা এখানে আছে অর্থাৎ এক্স পার্সে ডাবল ভাগ ভি সলিউশন এই ডাবল ভাগ ভি সলিউশন যখন কোন শুধু বলবে যে 5% সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের ঘনমাত্রা বের করে এখানে কোনো কিছু উল্লেখ নাই উল্লেখ যদি না থাকে তাহলে ডাবল ভাগ ভি সলিউশন হিসাবে ধরে নেওয়া হয় আর এখানে যদি ডব্লিউ ভাগ ডব্লিউ দেওয়া থাকে তাহলে এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে যে এখানে যে জিনিসটা আমাদের জানা আবশ্যক সেটি হচ্ছে দ্রবণের এই ক্ষেত্রে দ্রবণের ঘনত্ব দেওয়া থাকবে দ্রবণের ঘনত্ব দেওয়া থাকবে সেটি অবশ্যই গ্রাম পার মিলিলিটার এককে
এই বিষয়টা মাথায় রাখতে হবে। আর এই ক্ষেত্রে দেখা গেল দ্রবের দ্রবের আপেক্ষিক গুরুত্ব, এটাকে বলা হয় আপেক্ষিক গুরুত্ব। আপেক্ষিক গুরুত্ব কি তোমরা আরো এসএসসি তে ক্লাস এসএসসি বা ক্যাটাগরি হলে তোমরা পড়েছো যে আপেক্ষিক গুরুত্ব কি জিনিস। অর্থাৎ আপেক্ষিক গুরুত্ব বলতে কি বোঝায়, এটাও কিন্তু অবশ্যই আমাদের একটু খেয়াল রাখতে হবে যে এই আপেক্ষিক গুরুত্ব আমার অতিরিক্ত লাগবে। এখন আপেক্ষিক গুরুত্ব বিষয়টা কি একটু আমরা ক্লিয়ার হয়ে আসি যে আপেক্ষিক গুরুত্ব কি। যেহেতু আমরা পার্সেন্টেজ সলিউশন দ্রবণের হচ্ছে ঘনমাত্রা নির্ণয় করবো, সেক্ষেত্রে আমাদের এই আপেক্ষিক গুরুত্বটা কি সে বিষয়টা আমাদের ক্লিয়ার হতে হবে। এসব আমরা প্রথমে দেখে নিই যে আপেক্ষিক গুরুত্ব, আপেক্ষিক গুরুত্ব, এই আপেক্ষিক হচ্ছে কোন কিছুর ঘনত্বকে যদি 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানির যে ঘনত্ব রয়েছে এই ঘনত্ব দ্বারা যদি ভাগ করা যায় তাহলে তার আপেক্ষিক গুরুত্ব পাওয়া যায়। যেমন আমরা যদি একটি উদাহরণ নিই যে সোনার আপেক্ষিক গুরুত্ব, এখানে আমরা যদি দেখি যে এখানে যদি আমরা এখানে দেখি যে সোনার ঘনত্ব 19,300 কেজি পার মিটার কিউব, এখানে আমাদের এখানে দেওয়া থাকলো যে সোনার আপেক্ষিক অর্থাৎ সোনার যে ঘনত্ব আছে এই ঘনত্বটা এইটা, এটাকে আমাকে আপেক্ষিক গুরুত্বতে নিয়ে যেতে হবে। তাহলে আমরা এখন কিভাবে এটা বের করতে পারি সেই বিষয়টা আমরা একটু দেখি। তাহলে এখানে যদি আমরা এখন লিখতাম তাহলে এর ঘনত্বকে আমাদেরকে ভাগ করতে হবে, যেহেতু ঘনত্ব 19,300 ডিভাইডেড আপেক্ষিক, যেহেতু 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানি ঘনত্ব 1000, তারপরে আমরা পাচ্ছি 19.3, তাহলে এটি হচ্ছে আপেক্ষিক গুরুত্ব। অর্থাৎ স্বর্ণের আপেক্ষিক গুরুত্ব কত 19.3। এখন আমাদের খেয়াল করতে হবে যে এইটাকে আমাদের যেহেতু গ্রাম বা মিলিলিটারে নিয়ে যেতে হবে, তাহলে আমরা কিভাবে বের করতে পারি সেটা সেই বিষয়টা একটু দেখি। তাহলে এখানে যেহেতু আমাদের ঘনত্ব দেওয়া আছে 19,300 কেজি পার মিটার কিউব, এটা দ্বারা কি বোঝায়, এটা দ্বারা বোঝায় হচ্ছে 19,300 কেজি ডিভাইডেড 1 মিটার কিউব। এখন এখানে যদি আমরা গ্রামে নিয়ে আসতে চাই তাহলে 19,300 গুণন 10^3 ডিভাইডেড 10^6, তাহলে আমরা যদি এখানে কাটাকাটি করি তাহলে এখানে আসলে 10^3 আর ভাগ করে হচ্ছে 19.3, এটা কি একক আসলো, এটা গ্রাম পার মিলিলিটার একক। তাহলে তোমরা বুঝতে পারছো যে এই এককটা আমাদের হলো কি, এই গ্রাম পার মিলিলিটার। এখন এইটা আর এটার মধ্যে কি কোনো মিল তোমরা লক্ষ্য করতেছো? অবশ্যই দেখো এখানে এই আপেক্ষিক গুরুত্ব যা মান আর এখানে এই গ্রাম পার মিলিলিটার এককে তার ঘনত্বের মান একই। এ থেকে বোঝা যায় কি, এই উদাহরণ থেকে বোঝা যায় যে কোন বস্তুর আপেক্ষিক গুরুত্বের মান বস্তুর গ্রাম পার মিলিলিটার এককে যে ঘনমাত্রা তার মান একই। এই বিষয়টা একটু মাথায় রাখতে হবে, অর্থাৎ আপেক্ষিক গুরুত্বের মান আর গ্রাম পার মিলিলিটারের মান একই জিনিস। তাহলে এই ধারণাটাকে আমরা মাথায় রেখে এই এখানকার এই পার্সেন্টেজ তিন ধরনের পার্সেন্টেজ সলিউশন গুলো করব। এখানে দেখো এখানে যদি তোমাদের পরীক্ষা দেওয়া থাকে যে যে 5.5% সোডিয়াম হাইড্রোক্সাইড, এই 5% সোডিয়াম হাইড্রোক্সাইডের পার্সেন্টেজ দ্রবণের কি বের করতে হবে, এই ঘনমাত্রা বের করতে হবে। এখানে তাহলে আমরা এটা কি করতে পারি, এটা করতে পারি, এটার জন্য একটা আমাদের সূত্র রয়েছে, সেই সূত্রটা আমরা একটু দেখে নিই। সূত্রটা হলো কি সূত্র, অর্থাৎ এই ক্ষেত্রে অর্থাৎ ডবল ভাগ ভি সলিউশন দ্রবণের ক্ষেত্রে ঘনমাত্রা বের করার যে সূত্রটি, সেই সূত্রটি হচ্ছে আমাদের এক্স পার্সেন্ট ইনটু 10 ডিভাইডেড এম। তাহলে এখানে এম হচ্ছে আণবিক ভর আর এক্স হচ্ছে পার্সেন্ট, তাহলে আমরা লিখতে পারি যে 5 × 10 ডিভাইডেড সোডিয়াম হাইড্রোক্সাইড হলো 40, তখন আমাদের আসে, তাহলে আমরা এখানে ভাগ পেতে পারি। তাহলে এখানে আমরা হলো পেতে পারি হচ্ছে 5
divided 4 তাহলে মান আসছে 1.25 1.25 তাহলে দেখো আমরা সহজে পার্সেন্টেজ দ্রবণের ক্ষেত্রে যে ঘনমাত্রাটা সহজে এই ভাবে বের করতে পারি আশা করি বিষয়টা বুঝতে পেরেছো এখন যদি এই দ্রবণের ঘনমাত্রা যখন ডাবল ওয়ান ডাবল সলিউশন দেওয়া থাকবে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু ঘনমাত্রা অবশ্যই দেওয়া থাকবে যেমন 1.25 কেজি বা আমরা স্বর্ণটাই ধরি স্বর্ণ যেটা আমরা কত পেলাম 3 গ্রাম পার মিলিলিটার এই এককে আমরা হলো পেলাম তাহলে এখানে আমরা যদি ঘনমাত্রা বের করতে চাই তাহলে আমরা আগে প্রথমে এই কাজটি করে নেব যেহেতু এই যে এখানে তাহলে এই ক্ষেত্রে আমাদের শুরু কি করতে হবে এই সেম সেম হলো সূত্রটা হচ্ছে এক্স পার্সেন্ট গুণন 10 ডিভাইডেড এম আর অতিরিক্ত ধর আমাদের যে কাজটি করতে হবে সেটি হলো ঘনত্ব অর্থাৎ এই ঘনত্ব আর ঘনত্বটা অবশ্যই গ্রাম পার মিলিলিটার একক হবে তাহলে দেখো এখানে যদি শুধু এই যে যে পার্সেন্টেজটা পরীক্ষা আসবে যেমন এই 5% এখানে বসিয়ে দেওয়ার পরে শুধু গ্রাম পার মিলিলিটার এককে ঘনত্বের মানটা বসিয়ে দিলে সেটার ক্ষেত্রে ডব্লিউ ভাগ ডব্লিউ দ্রবণের ক্ষেত্রে কি পাওয়া যাবে ঘনমাত্রা পাওয়া যাবে এরপরে আমাদের এই অঙ্কর দিকে আমরা যদি তাকাই তাহলে আমরা বুঝতে পারবো যে এই অঙ্কের ক্ষেত্রে আমাদের এখানে একটা মান দেওয়া থাকে যেমন 19.3 এই ক্ষেত্রে দেওয়া থাকে ঠিক সেম যে এত ইন্টু 10 ডিভাইডেড এম ইন্টু আমাদের যে আপেক্ষিক গুরুত্ব আছে আপেক্ষিক গুরুত্ব আর এটার মান হলো ঠিক সেম তাহলে আমরা হলো এখানে আমরা দেখতে পারি আপেক্ষিক গুরুত্ব সেটাও আমাদের হলো আপেক্ষিক গুরুত্ব মানে হলো গ্রাম পার এমএল আশা করি বিষয়টা বুঝতে পেরেছো অর্থাৎ আমরা দেখতে পেলাম যে এই পার্সেন্টেজ গ্রহণের ক্ষেত্রে তিন ধরনের সলিউশন পাওয়া যায় এক হলো ডব্লিউ ভাগ ভি আর একটা ডব্লিউ ভাগ ডব্লিউ আর একটা ভি ভাগ ভি এই তিনটা ক্ষেত্রে আমরা প্রথম ক্ষেত্রে আমরা যে সূত্র ব্যবহার করতে পারি যে পার্সেন্টেজ কে গুণ করব 10 দিয়ে এবং আণবিক ভর দ্বারা ভাগ করলে আমরা ডব্লিউ ভাগ ভি সলিউশন পেয়ে যাই এরপরে আমাদের যে মানটা থাকবে যে ওই মানটাকে শুধু এই সূত্রটাকে অতিরিক্ত আমরা হলো গুণ করবো হলো কি তার ঘনত্ব আর ঘনত্বটা অবশ্যই গ্রাম পার মিলিলিটারে একক হতে হবে আর যদি আপেক্ষিক গুরুত্ব থাকে আপেক্ষিক গুরুত্বের মান করে আমরা যেহেতু পূর্বে দেখে এসেছি যে বস্তুর গ্রাম পার মিলিলিটারে এককে যে ঘনত্ব আর আপেক্ষিক গুরুত্বের মানটা সেম তাহলে তোমাদের এই দুইটা যদি সলিউশন দেওয়া থাকে তাহলে অবশ্যই ঘনত্ব বা আপেক্ষিক গুরুত্ব দেওয়া থাকবে আশা করে বিষয়টা বুঝতে পেরেছো কিন্তু এইভাবে থাকলে তোমাদের হলো কি কোন মান দেওয়া থাকবে না শুধু পার্সেন্টেজ দেওয়া থাকবে এই পার্সেন্টেজ থেকে তোমাদেরকে কি করতে হবে ঘনমাত্রা বের করতে বলা হবে তাহলে ঘনমাত্রা নির্ণয় অর্থাৎ পার্সেন্টেজ দ্রবণের ক্ষেত্রে ঘনমাত্রা এই একটি সূত্র দ্বারা সহজে নির্ণয় করা সম্ভব এসো এর শেষের দিকে আমাদের আরো একটি অঙ্ক রয়েছে যেটি হলো পিপিএম পিপিবি এবং পিপিটি এই ক্ষেত্রে আমরা একটু দেখে নিই কিভাবে করা যায় যেমন হচ্ছে এখানে আমরা যদি লিখি পিপি পিপিএম পিপিএম মানে পাসওয়ার্ড মিলিয়ন অর্থাৎ 10^6 আর যদি আমরা এদিকে তাকাই তাহলে এটা হলো পি পি বি অর্থাৎ পাসওয়ার্ড মিলিয়ন মানে 10^9 আর আর কাছে হলো আমাদের পিপিটি অর্থাৎ পিপিটি পার্টস পার ট্রিলিয়ন ট্রিলিয়ন মানে 10^12 এই তিনটা দ্রবণের এই তিনটা এককের ক্ষেত্রে কিভাবে আমরা হলো বের করতে পারি সেই বিষয়টা আমরা একটু ক্লিয়ার হোক একটি আমরা উদাহরণ নিই যেমন হচ্ছে উদাহরণ নিতে পারি কত 0.01 এত ঘন মাত্রার সোডিয়াম হাইড্রোক্সাইড এই যে এত ঘন মাত্রার যে সোডিয়াম হাইড্রোক্সাইড যে এটা আমাদের কি কিসে বের করতে হবে এটাকে বের করতে হবে পিপিএম এককে অর্থাৎ পিপিএম এককে এর দ্রবণের ঘনমাত্রা কত এরপরে আমাদের যে এই যে আছে আর এখানে আমরা হলো আরেকটা বের করবো এটার ক্ষেত্রে আমরা বের করবো একটা পার্সেন্টেজ দ্রবণের ক্ষেত্রে অর্থাৎ যে 0.01% এই সোডিয়াম হাইড্রোক্সাইড এই দ্রবণের পিপিএম এককে তার মানটা কত এটা আমরা দেখবো আরেকটা অঙ্ক দেখবো হচ্ছে এর শেষে হচ্ছে যে 200 এটা আমরা আগে সলিউশনটা করে নিই
দেখো এখানে আমরা যদি করতে চাই তাহলে আমরা কিভাবে এই অঙ্কটা অর্থাৎ ঘনমাত্রা দেয়া থাকলে তার ক্ষেত্রে কিভাবে বিপিএমটা বের করতে পারি, তাহলে আমরা এখানে লিখতে পারি যে 1000 একটু আমরা বড় করে দিই, এটা দিই যে 1000 ml দ্রবণে সোডিয়াম হাইড্রোক্সাইড আছে, তাহলে আছে কতটুকু আয়তন অর্থাৎ 0.01 মোল। এখন 0.1 মোল মানে কি, 0.01 ইন্টু যেহেতু সোডিয়াম হাইড্রোক্সাইড, আর এই সোডিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর কত, এই সোডিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর হচ্ছে 40, তার মানে আমরা 40 দ্বারা গুণ করে দিয়ে দিলে এটা ভর হিসাবে পেয়ে যাব। তাহলে আমরা কি করতে পারি, তাহলে এখানে সুতরাং যে 10^6 আর 10^6 মানে কি PPM, এই PPM এককে তাহলে আমাদের হলো মানটা কত আসে, তাহলে আমরা দেখি 0.01 ইন্টু 40 ইন্টু 10^6 ডিভাইডেড 100। তাহলে এখানে আমরা যদি ক্যালকুলেটর ইউজ করি তাহলে আমরা এই মানটা সহজে বের করতে পারবো, 0.1 ইন্টু 40 ইন্টু 1000, তাহলে আমাদের মান আসতেছে বাবা অনেক। এখানে আমাদের যে আচ্ছা পিপিএম এককের যে মানটা আসছে সেই মানটা আসতেছে হলো 400, অর্থাৎ 400 পিপিএম, অনেক বড় একটি মান আসছে, একটু 0.01 এইটা এই সলিউশন দেব। অর্থাৎ যদি হলো 0.01 ঘনমাত্রা সোডিয়াম হাইড্রোক্সাইডের যদি দ্রবণ দেওয়া থাকে তাহলে তার পিপিএম এককে বের করার ক্ষেত্রে এটা, এর একটি শর্টকাট সূত্র রয়েছে, এই শর্টকাট সূত্রটা হলো কোনটা সেটা আমরা একটু বের করে যে শর্টকাট সূত্র এই শর্টকাট সূত্রটা আপনার কিভাবে, যদি কখনো দেখা যায় যে শুধু ঘনমাত্রা দেওয়া আছে, এটা মাথায় রেখো ঘনমাত্রা দেওয়া আছে, আয়তনের ঘনমাত্রা দেওয়া আছে, তাহলে আমরা কি করব এস এম ইনটু 10^3। তাহলে দেখো এখানে আমাদের এস এর মানটা কত আছে, এস এর মানটা হলো 0.01 ইনটু এই আর এম হচ্ছে আণবিক ভর, সরি আমাদের আণবিক ভর হচ্ছে 40 ইনটু 10^3। তাহলে যদি ক্যালকুলেশন করো তাহলে এটাই আমরা পেয়ে যাবো। তাহলে এই শর্টকাট সূত্র অর্থাৎ যদি কোনো ঘনমাত্রা দেখা থাকে, কোনো দ্রবণের শুধু মাত্র ঘনমাত্রা দেয়া থাকে, এই ঘনমাত্রার ক্ষেত্রে আমরা শর্টকাট সূত্রটা এটা ব্যবহার করতে পারি। আর আমরা ঐকিক নিয়মের জন্য অঙ্ক করি তাহলে আমরা লিখবো যে 1000 মিলিলিটার বা 1 লিটার, এই 1 লিটার মানে 1000 মিলিলিটার 1 লিটার, তাহলে 1 লিটার বা 1000 মিলিলিটার দ্রবণে সোডিয়াম হাইড্রোক্সাইড আছে এত মোল, আর এই মোলকে আমরা যদি তার আণবিক ভর দ্বারা গুণ করি তাহলে গ্রামে চলে যায় তারপরে পিপিএম। এখন যদি চাইতে হলো পিপিবি দিতে তাহলে এখানে কত হইতো, আরো 3 যোগ করতে হইতো, অর্থাৎ যে এখানে 6 দেখো 6 থেকে আরো 3 আর 1000 দ্বারা গুণ করতে হবে, অর্থাৎ এখানে যদি আরো আমরা এই জায়গায় শুধু আমরা ব্যবহার করি 10^9 আর যদি টিলিয়ামে আসতো 10^12, আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। এসো এইটা এবার পার্সেন্টেজ যদি দেওয়া থাকে সেক্ষেত্রে আমরা কিভাবে এটা বের করতে পারি, যদি এই ক্ষেত্রে আমাদের পার্সেন্টেজ দেওয়া থাকতো যে পার্সেন্টেজ অর্থাৎ আমাদের এই 0.01% এই 0.01% সোডিয়াম হাইড্রোক্সাইড আছে সেটা আমাদের বের করতে হবে পিপিএম এককে, পিপিএম এককে যদি পার্সেন্টেজ দেওয়া থাকে তাহলে আমরা আর একটু একটু বড় নিই পার্সেন্টেজ, তাহলে 5% যদি এমন দেওয়া থাকে তাহলে আমরা দেখবো কি পার্সেন্টেজ মানে কি একসাথে, তাহলে পার্সেন্টেজ আমরা বলতে পারি 100 ml দ্রবণে সোডিয়াম হাইড্রোক্সাইড আছে 5 গ্রাম, তাহলে 1 ml দ্রবণে সোডিয়াম হাইড্রোক্সাইড আছে তাহলে 5 ÷ 100 এত গ্রাম, আর আমাদের পিপিএম অর্থাৎ পিপিএম পিপিএম মানে করে 10^6 এই ক্ষেত্রে সোডিয়াম হাইড্রোক্সাইড আছে তাহলে 5 ×10^6 / 100, তাহলে আমরা এখানে পাই হচ্ছে কত, এটা হলো পিপিএম পিপিএম, তাহলে আমরা 5 ×10^4 পিপিএম, আশা করি বিষয়টা বুঝতে পেরেছ। অর্থাৎ
এই যদি সব কারা যদি পার্সেন্টেজ থাকে সেই ক্ষেত্রে পিপিআর অ্যাকাউন্টে যদি বের করা হয় তাহলে ওই কি নিয়মে ভাগ করতে হবে। এখানে একটি শর্টকাট টেকনিক আছে, কি শুধু একটু শর্টকাট টেকনিক হলো শর্ট এস এইচ ও আর টি শর্টকাট। এই শর্টকাটটা কিভাবে ব্যবহার করতে পারো, এখানে যে পার্সেন্টেজ আছে অর্থাৎ পার্সেন্টেজ গুণন 10^4 তাহলে আমরা এখানে কি বলতে পারি যে যেমন এখানে আমার পার্সেন্টেজ দেওয়া ছিল হলো 5 তাহলে 5 × 10^4 দ্বারা গুণ করলে আমার সেই উত্তরটা হয়ে যায়। আশা করি বুঝতে পেরেছো। অর্থাৎ যদি পার্সেন্টেজ কোনো দ্রব্যের যদি পিপিএম একটা ঘনমাত্রা বলে তাহলে শুধু ওই পার্সেন্টেজ যে সংখ্যা থাকবে সেই সংখ্যাকে 10^4 দ্বারা ভাগ গুণ করলে তার উত্তর পাওয়া যায়। এটা হলো তোমাদের এমসিকিউ ক্ষেত্রে আর বিভিন্ন ভার্সিটি অ্যাডমিশন টেস্টের ক্ষেত্রে কিন্তু এটা খুবই কার্যকর হবে। তাই পাশাপাশি এই এটা হলো রিটেন আসে এবং অতি ক্লোমে করবার, আর যদি তোমাদের এমসিকিউ বা অ্যাডমিশন টেস্ট পরীক্ষায় যদি এই ধরনের প্রশ্ন আসে তাহলে এই শর্টকাট টেকনিকটা ব্যবহার করবে। এটা আমরা পরবর্তীতে সামনে করে দেব। আর যদি হলো এই পার্সপার বিলিয়ন অর্থাৎ পার্সপার বিলিয়নে আসে তাহলে শুধু এখানে কত হবে 10^6 এর কাছে 10^9, আর যদি ট্রিলিয়ন আসে 10^12 বসে দেবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো, অর্থাৎ এখানে 3 করে তোমাদের এই পাওয়ারের সাথে অ্যাড হবে। এরপরে আরো একটা আমরা সলিউশন নিব যে এই পিপিএম এককে পরীক্ষা আসে তাহলে আমরা হলো 3 ধরনের এরটা পেলাম। আমরা লাস্টে এটা সামারি করে দেব। দেখো এখানে আরেকটা আসতে পারে, কিভাবে আসতে পারে, যেমন 200 ml এটা পরীক্ষা করে সম্ভবত আসলে যে 200 ml দ্রবণে সোডিয়াম হাইড্রোক্সাইড অক্সাইড আছে তাহলে যে 5 গ্রাম যদি এমন ধরে যদি হলো প্রশ্ন দেওয়া থাকে অর্থাৎ তাহলে পিপিএম এর নিয়ে যাবো, তার মানে অলরেডি হলো দেওয়া থাকবে যে সোডিয়াম হাইড্রোক্সাইড, তার মানে এরকম একটা পাত্র দেওয়া থাকবে, এই পাত্রের মধ্যে বলবে যে 200 ml দ্রবণে 5 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড রয়েছে। তাহলে এই ক্ষেত্রে আমাদের কি বের করতে হবে, পিপিএম এককে মাত্রা বের করতে হবে। যদি এমন ধরনের কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা এখানে কিভাবে লিখবো যে 200 ml দ্রবণ সোডিয়াম হাইড্রোক্সাইড আছে এত গ্রাম, এক দ্রবণে সোডিয়াম হাইড্রোক্সাইড থাকবে 5/200 এই ক্ষেত্রে। আর আমাদের পিপিএম ১৫,০০০ আমাদের যে মানটা আসছে তাহলে আমাদের হলো কত মানটা আসছে 25,000 মানটা আসছে 25,000 অর্থাৎ 25,000 পিপিএম। তাহলে তোমরা বুঝতে পারছো যে যদি কখনো তোমাদের একটা নির্দিষ্ট আয়তনে যদি গ্রাম দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে এটা ব্যবহার করতে পারে। তাহলে এই ক্ষেত্রে আমাদের সরকার সূত্রটা কি হইতে পারে, সেই সূত্রটা হইতে পারে হচ্ছে W 10^6 ডিভাইডেড আয়তন। এই যে আমাদের যে আয়তনটা দেওয়া থাকবে সেই আয়তন অর্থাৎ এটা হলো মিলিলিটার এককে আয়তন। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। যদি তোমাদের যে নর্মালি যদি কোনো হলো শুধু ঘনমাত্রা দেওয়া থাকে সেই ক্ষেত্রে কিভাবে তোমরা পিপিএম এককে ঘনমাত্রা বের করতে পারবে, এছাড়াও যদি তোমাদের দেওয়া থাকে হচ্ছে পার্সেন্টেজ অর্থাৎ কোনো দ্রবণের পার্সেন্টেজ দেওয়া আছে এই পার্সেন্টেজ দ্রবণ থেকে কিভাবে পিপিএম এককে নিয়ে যাবে, এছাড়াও যদি একটা নির্দিষ্ট মিলিলিটার দ্রবণে যদি নির্দিষ্ট ভরের দ্রবণ দ্রব্য থাকে সেক্ষেত্রে পিপিএম এককে কিভাবে নিয়ে যাবে, আশা করি বুঝতে পেরেছো। শুধু যদি তোমাদের এই বিলিয়ন অর্থাৎ পিপিডিতে আসে তাহলে শুধু এই 10^6 এর কাছে 10^9 এবং 10^12 বসালে হয়ে যাবে। তাহলে আমরা যারা যদি এই বিষয়টাকে একটু সামারি করি তাহলে আমরা বুঝতে পারবো। দেখো আমরা এই ক্ষেত্রেই দেখতে পেলাম, এই ক্ষেত্রে যদি এমন থাকে তাহলে আমরা এখানে কি সূত্র ব্যবহার করব, W×10^6 ডিভাইডেড হচ্ছে VML। এই ক্ষেত্রে আমরা এই সূত্রটা ব্যবহার করব, এটা আমাদের মাথায় রাখতে হবে। আর যদি
আত্রের মধ্যে দেওয়া থাকতো এইভাবে যে 200 ml 200 ml দ্রবণে মানে 0.01 এত এম সোডিয়াম হাইড্রোক্সাইড হয়েছে। এই ক্ষেত্রে আমাদের যে সূত্রটা হবে সেটা হলো আমাদের এস, এইভাবে লিখতে পারি আমরা এস এস এম ইন্টু 10^3 এই সূত্রটা ব্যবহার করবো। আর যদি আমাদের এইভাবে আত্মাতে থাকে যে এখানে 5% সোডিয়াম হাইড্রোক্সাইড, এই 5% সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ যদি এমন থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি হচ্ছে এই এক্স পার্সেন্ট ঘনমাত্রা। তাহলে আমরা এখানে হলো ব্যবহার পার্সেন্টেজ 10^4 অর্থাৎ আমরা এখানে তিন ভাবে তোমাদের পরীক্ষা পিপিএম এককে চাইতে পারে। এক পার্সেন্টেজ দ্রবণের ক্ষেত্রে পিপিএম চাইতে পারে, এটা সবই হলো পিপিএম একক, এটা হলো সবই পিপিএম, এখানে যা মান আসবে সব পিপিএম। তাহলে পিপিএম আসতে পারে এইটা খেয়াল রাখতে হবে যে পিপিএম এককে কিন্তু এই বিষয়গুলো তোমাদের মাথায় রাখতে হবে। তাহলে দেখো যদি পার্সেন্টেজ দ্রবণ থাকে তাহলে তোমরা শুধু ওই যে পার্সেন্টেজ থাকবে সেই পার্সেন্টেজকে 10^4 দ্বারা যদি গুণ করো তাহলে তার পিপিএম একক ঘনমাত্রা বের হয়ে যাবে। আর যদি আয়তন আর ঘনমাত্রা দেওয়া থাকে তাহলে তার ঘনমাত্রাকে আণবিক ভর দ্বারা, অর্থাৎ যে দ্রবণ থাকবে এই দ্রবণের হচ্ছে আণবিক ভর দ্বারা গুণ করে 10^3 দ্বারা গুণ করবো, তার পিপিএম এককে কনভার্ট হয়ে যাবে। আর যদি একটা নির্দিষ্ট আয়তনের দ্রবণের যদি নির্দিষ্ট ভরের দ্রবণ থাকে সেই ক্ষেত্রে ডব্লিউ বা ভি তাকে 10^6 দ্বারা গুণ করে দিলেই তোমাদের পিপিএম একক কনভার্ট হবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছ। আজকে চেষ্টা করা হয়েছে যে এই ঘনমাত্রা রিলেটেড এবং তুল্য সংখ্যা রিলেটেড যতগুলো প্রশ্ন ছিল সকল প্রশ্ন সমাধান করা তোমরা বুঝতে পেরেছ। আজকের এই টিউটোরিয়ালটা যদি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে এই ঘনমাত্রা রিলেটেড এবং তুল্য সংখ্যা রিলেটেড যতগুলোই গাণিতিক সমস্যা আসুক না কেন সকল সমস্যার সমাধান সহজে করতে পারবে। পরিশেষে তোমাদের সুস্বাস্থ্য এবং সফলতা কামনা করে আজকের মধ্যে শেষ করছি। আসসালামু আলাইকুম।